পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্লট বুকিং বন্ধ রাখায় ভারতে আটকে আছে বাংলাদেশগামী পেঁয়াজ আলুর ট্রাক এতে লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা এই মুহূর্তে হিলি স্থল বন্ধরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক সরাসরি যাবো কাছে পশ্চিমবঙ্গ সরকারের স্থলট বুকিং বন্ধ থাকায় গতকালকে হিলি স্থল বন্দর দিয়ে কেন কোনো পেঁয়াজ এবং আলু বা পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি গতকালকে দু দুপুরের আগে পাঁচটি ট্রাক বন্দরে প্রবেশ করার পরে কিন্তু আমদের রপ্তানি বন্ধ হয়ে যায় তবে আমরা ব্যবসায়ীর সাথে জানতে পেরেছি যে আজকে সোলের যে সমস্যা সেটা সমাধান হয়ে গেছে ইতিমধ্যে যদি আপনাদেরকে আমি ক্যামেরা চোখ দেখাতে চাই ইতিমধ্যে ভারতের অভ্যন্তরে যে পণ্যবাহী ট্রাক তারা কিন্তু দাঁড়িয়ে আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় এই ট্রাকগুলো গুলো কিন্তু আমরা ব্যবসায়ী মাধ্যমে জানতে পেরেছি যে যে ট্রাক গুলো গতকালকেও কিন্তু বন্ধ ছিল আজকে কিন্তু ট্রাক গুলো বা ভারতের অভ্যন্ত দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় কিন্তু ট্রাক গুলো দাঁড়িয়ে আছে ভারতের অভ্যন্তরে তো ব্যবসায়ীরা জানিয়েছেন যে সোলোর যে জটিলতা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে তাদের যে সমাধান হয়ে গেছে ভারতের অভ্যন্তরে যে পণ্যবাহী ট্রাক গুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু একে একে বাংলাদেশে প্রবেশ করবে ব্যবসায়ীরা জানিয়েছেন তো ব্যবসায়ীরা জানিয়েছেন যে আজকে আজকে ভারতের যে পনেরো ট্রাক গুলো আছে সেই ট্রাক গুলো কিন্তু একে এককে বাংলাদেশে প্রবেশ করতেছে প্রবেশ করতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যে ট্রাক গুলো আছে সেই ট্রাক গুলো কিন্তু একে এককে বাংলাদেশে প্রবেশ করছে তো ভারতের অভ্যন্তরে প্রায় একশো আলু এবং পেঁয়াজ নানা পণ্য বা ট্রাক দাঁড়িয়ে আছে যে ট্রাক গুলো আজকে প্রবেশ করবে তবে আগামী কালকে হয়তো পশ্চিমবঙ্গ গাড়ি না টুকলো তো নতুন হয় সিদ্ধান্ত অপেক্ষা সিদ্ধান্ত হলে সে গাড়িগুলো প্রবেশ করবে ব্যবসা দাঁড়িয়ে তো আমার কাছে যে এই মুহূর্তে বন্দর থেকে আমাদের একটা আমদানি বন্দর থেকে শফিকুল ইসলাম শফিক